আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি টিভি চ্যানেলে। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 98। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার পর্বটি। আমাদের আরবি টিভির প্রথমত যে বাক্যটি আছে আজ, সেটা হচ্ছে মক্কায় নিয়ে আসো। আরবি ভাষায় বলবেন তা আল জিব মক্কা। এই বাক্যে তা আল মানে আসা, জিব মানে নিয়ে আসা। তা আল জিব মক্কা, মক্কায় নিয়ে আসো। এখন লিখা আছে এটার মানে কি, আরবিতে বলবেন অ্যাশ ইয়ানি হাদা। এখানে অ্যাশ মানে হচ্ছে কি, ইয়ানি মানে মানে, হাদা অর্থ এটার। অ্যাশ ইয়ানি হাদা মানে হচ্ছে এটার মানে কি। তারপর লেখা আছে আমার টাকা বাড়িতে আছে, আরবিতে বলবেন আনা ফুলুস মজুদ বেইত। বাক্যটিতে আনা মানে আমার, ফুলুস অর্থ টাকা, মজুদ মানে আছে, বেইত অর্থ বাড়িতে। আনা ফুলুস মজুদ বেইত অর্থ আমার টাকা বাড়িতে আছে। এখন লিখা আছে এখানে চারটি নাম্বার আছে, আরবিতে বলবেন হেনাফি আরবা রগব। বাক্যে হেনা অর্থে এখানে, ফি মানে আছে, আরবা অর্থ চার, রগম অর্থ নাম্বার। হেনাফি আরবা রগম, এখানে চারটি নাম্বার আছে। এরপর লিখা তুমি একটি নাম্বার নাও, আরবি ভাষায় বলবেন ইন্তা শিল ওয়াহেদ রগব। বাক্যটিতে ইন্তা মানে তুমি, শিল অর্থ নাও, ওয়াহেদ মানে একটি, রগম মানে নাম্বার। ইন্তা শিল ওয়াহেদ রগম, তুমি একটি নাম্বার নাও। তারপর লিখা তুমি এখন কেন ঘুমাচ্ছ, আরবিতে বলবেন লাশ ইন্তা নুম আলহিন। এ বাক্যে লেশ মানে কেন, ইন্তা অর্থ তুমি, নুম মানে ঘুম, আলহীন অর্থ এখন। লেশ ইন্তা নুম আলহীন, তুমি এখন কেন ঘুমাচ্ছ। তারপর লিখা আছে এটা কি কথা, আরবিতে বলবেন অ্যাশ হাদা কালাম। অ্যাশ মানে কি, হাদা মানে এটা, কালাম মানে কথা। অ্যাশ হাদা কালাম, এটা কি কথা। তারপর লিখা তুমি কাজ করো, আরবিতে বলবেন ইন্তা সাবি শোগল। ইন্তা মানে তুমি, সাবি অর্থ করো, শোগল শব্দের অর্থ কাজ। ইন্তা সাবি শোগল, তুমি কাজ করো। তারপর লিখা আছে আজ তোমার কাজ নাই, আরবিতে বলবেন আলিউম মাফি শুকুল ইন্তা। আলিউম মানে আজ, মাফি মানে নাই, শুকুল শব্দের অর্থ কাজ, ইন্তা অর্থ তোমার। আলিউম মাফি শুকুল ইন্তা, আজ তোমার কাজ নাই। তারপর লিখা কাজে যাব না, আরবিতে বলবেন মাফি রুহ শুকুল। বাক্যটিতে মাফি মানে না, রো মানে যাওয়া, শগল অর্থ কাজ। মাফি রো শগল, কাজে যাব না। তারপর কেন যাবে না, লেশ মাফি রো। লেশ মানে কেন, রো অর্থ যাওয়া, মাফি রো অর্থ যাবে না। লেশ মাফি রো, কেন যাবে না, মালিক আমি অসুস্থ, মুদির আনা তাবান। মুদির অর্থ মালিক, আনা মানে আমি, তাবান অর্থ অসুস্থ। মুদির আনা তাবান, মালিক আমি অসুস্থ। এরপর লিখা আছে বেতন চাও না,
আরবিতে বলবেন রাতিব মায়েবি, রাতিব মানে বেতন, এবি শব্দের অর্থ চাওয়া, মায়েবি মানে চাওনা, রাতিব মায়েবি বেতন চাওনা, অবশ্যই বেতন চাই, রাতিব লাজিমেবি, বাগরিতে রাতিব মানে বেতন, লাজিম অর্থ অবশ্যই, এবি শব্দের অর্থ চাই, রাতিব লাজিম এবি, অবশ্যই বেতন চাই। এখন কাজে যাও, আলহিন রো শোগল, আলহিন মানে এখন, রো মানে যাওয়া, শোগল শব্দের অর্থ কাজ, আলহিন রো শোগল, এখন কাজে যাও। এরপর লিখা আছে যদি কাজে না যাও, আরবিতে বলবেন ইজা মাফি রো শোগল, ইজা মানে যদি, মাফি রো অর্থাৎ না যাও, শোগল শব্দের অর্থ কাজে, ইজা মাফি রো শোগল, যদি কাজে না যাও রোম থেকে বের হয়ে যাও। আরবিতে বলবেন রোহ বাররাহ মিন গোরফা, রো মানে যাওয়া, বাররা অর্থ বাহিরে, মিন মানে থেকে, গোরফা মানে রোম, রো বাররাহ মিন গোরফা অর্থ রোম থেকে বের হয়ে যাও। তারপর ঠিক আছে আমি যাচ্ছি, আরবিতে বলবেন তাইয়েব আনারো, বাক্যটিতে তাইয়েব মানে ঠিক আছে, আনা মানে আমি, রো শব্দের অর্থ যাওয়া, তাইয়েব আনারো, ঠিক আছে আমি যাচ্ছি, আগে দোকানে যাও, আওয়াল রো বাক্কালা, আওয়াল মানে আগে, রোহ যাওয়া, বাক্কালা মানে দোকানে, আওয়াল রো বাক্কালা, আগে দোকানে যাও, নাস্তা খেয়ে পরে যাবে, আকেল ফুতুর বাদেন রোহ, আকেল খাওয়া, ফুতুর নাস্তা, বাদেন পরে, রো শব্দের অর্থ যাওয়া, আকেল ফুতুর বাদেন রোহ, নাস্তা খেয়ে পরে যাবে, রাগ করবেন না, মাফি জালান, জালান শব্দের অর্থ রাগ করা, মাফি মানে, মাফি জালান মানে রাগ করবেন না, মাফি জালান রাগ করবেন না। এই মাসে কাজ বেশি, হাদা শাহার জিয়াদা শোগল, হাদা শাহার এই মাসে জিয়াদা বেশি, শোগল মানে কাজ, হাদা শাহার জিয়াদা শোগল, এই মাসে কাজ বেশি। সবাইকে ধন্যবাদ বেসিক আরবি ভাষা পর্ব 98তম পর্বটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করবো এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আরেকটি কথা, আমাদের চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ অনুরোধ রইল আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।